যে কোনো অবস্থায় দুনিয়ার থেকে বিদায় হওয়ার আগে আমার আদরের ভাই আদরের মা আমার আদরের আপন জনেরা মরণের আগে সামিজ দিয়া মুখের ভেতরে পানি দিবে, দুই গাল বেবে পানিগুলি জমিনে গড়ায়া গড়ায়া পড়বে। সন্তান বলবে তাকাইয়া দেখ আমার বাবা পানি খায় না, আমার ভাই পানি গিলে না, আমার মা গাল বেবে পানিগুলি গড়ায়া গড়ায়া পড়ে। হঠাৎ করে সন্তান আওয়াজ দিবে তাকায়া দেখ আমার মার শরীরটা পুরা বরফের মতো ঠান্ডা হয়ে গেছে, আমার ভাইয়ের শরীরটা বরফের মতো ঠান্ডা হয়ে গেছে। নাই 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 আমার বাবা নাই, নাই 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 আমার মা নাই, নাই 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 আওয়াজ আসবে আমার ভাই নাই। হঠাৎ করে আজরাইল এসে হাজির হইয়া কলিজার উপরে থাবা মারিয়া রুহুটা নিয়ে যাবে, দেহটা জমিনে পড়ে থাকবে। সন্তানরা বলবে আপন জনেরা বলবে তাড়াতাড়ি কর, দুনিয়ায় বেশি সময় থাকলে পচে ফেটে গন্ধ হয়ে যাবে, কেউ কবর করতে দৌড়াবে, কেউ বা কাফনের কাফুর আনতে বাজারে যাবে, কেউ বা আবার বড়ই পাতা দিয়া গরম পানি করবে, কেউ বা আবার মশারি টানাইয়া গোসলখানায় ঢুকাইয়া নাকে কানে তুলা দিয়া গোসল করাইয়া সাদা কাপড় পরাইয়া দেবে সকলে এই দুনিয়ার মায়া ছেড়ে যাইবা কবরে, কবর বড় কঠিন জায়গা পাপি হইলে পাইবা সাজা শাপে তোমায় দরবে জড়াইয়া এই দুনিয়ার মায়া ছেড়ে যাইবা চলিয়া। আসমানটা আমি আল্লাহর জন্য আমি আল্লাহ বানাই নাই, জমিনটা আমি আল্লাহর জন্য আমি আল্লাহ বানাই নাই, চন্দ্রটা আমি আল্লাহর জন্য আমি আল্লাহ বানাই নাই, সূর্যটা আমি আল্লাহর জন্য আমি আল্লাহ বানাই নাই, জমিনের মধ্যে যত কিছু দেখো সব বানাইলাম বান্দা তোমার জন্য। আল্লাহ বলেন আমি আল্লাহ কোন কিছু বেহুদা বানাই নাই। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার ওয়ান নাহারি লাআয়াতিল লিউলিল আলবাব আল্লাযীনা ইয়াযকুরু وَيَتَفَكَّرُونَ فِي خَلْقِ السَّمَاوَاتِ وَالْأَرْضِ رَبَّنَا مَا خَلَقْتَ هَذَا بَاطِلًا سُبْحَانَكَ سُبْحَانَكَ কারে বাদার আরো জোরে বলেন
আল্লাহ বলেন তোমারে বানাইলাম আমি আল্লাহর ইবাদতের জন্য। গোটা দুনিয়ার ভেতরে যত মানুষ আছে একটু জাবান খুলে বিড়ালের মতো নয় সিংহের মতো আওয়াজ তুলে বলে, গোটা দুনিয়ার সব মানুষ আল্লাহর ইবাদত করে। আস্তে কইলেন কেন, বুঝেন নাই মনে হয়। সব মানুষ আল্লাহর ইবাদত করে, হিন্দুরা আল্লাহর ইবাদত করে, বৌদ্ধরা করে, এহুদি নাসারা চাকমা মক শিখেরা করে না, তাহলে কারা আল্লাহর ইবাদত করে? বলে মুসলমানের ভেতরে যারা পাকা পক্ত ঈমানওয়ালা, আবার মুসলমানের ভেতরেও সবাই আল্লাহর ইবাদত ঠিক মতো করে না, তারা আবার দুনিয়ার ভেতরে অন্যায় অশ্লীল কাজের ভিতরেও হিন্দুদের মতো লিপ্ত হয়ে যায়। এরে আল্লাহর বান্দা, ও পর্দার অন্তরালার মা বোনেরা, মাইকের আওয়াজ কানে যায় মা, অন্তরের কান্দারা শোন, লম্বা কথা বলা যাবে না। এবার আমার পবিত্র মহাগ্রন্থ কোরআনুল কারিমের ভেতর থেকে আলোচনা শুরু করব। আপনারা যারা এখানে বসা একটু উঁচু আওয়াজে মহাব্বতের নজরে জবাব দেন, পবিত্র কোরআনুল কারিম কার কিতাব? আল্লাহর কিতাব। তাওরাত আল্লাহর কিতাব, জাবুর আল্লাহর কিতাব, ইনজিল আল্লাহর আসমানি কিতাব, সহিফা আল্লাহর আসমানি কিতাব, পবিত্র মহাগ্রন্থ কোরআনুল কারিমও আল্লাহর কিতাব। তবে আল্লাহর কিতাব সবই আল্লাহ পাক, কোরআন ছাড়া যত আসমানি কিতাব আছে 103 খানা, কোরআন ব্যতীত 103 খানা আসমানি কিতাব নাজিল করছেন বিশিষ্ট বিশিষ্ট নবী রাসূল পয়গম্বরদের উপরে। আল্লাহ পাক সহিফা নাজিল করে, আল্লাহ বলেন নাই সহিফা আমার আসমানি কিতাব, এই কিতাবের জিম্মাদারি হেফাজতের দায়িত্ব নিলাম আমি আল্লাহ, তাওরাত নাজিল করলাম আমি আল্লাহ, এর জিম্মাদারিও নিলাম আমি আল্লাহ, আমি আল্লাহ জাবুর নাজিল করলাম, তাওরাত ইনজিল নাজিল করলাম, এর হেফাজতের জিম্মাদারিও নিলাম আমি আল্লাহ, এমন কথা নয়। তাই তো সেই আগের তাওরাত এখন সারা দুনিয়া খুঁজলেও পাওয়া যাবে না, তাই তো আগের সেই ইনজিল সারা দুনিয়া খুঁজেও পাওয়া যাবে না, তাই তো আগের সেই সহিফা আসমানি কিতাব গোটা দুনিয়ায় খুঁজে পাওয়া যাবে না। কিন্তু আল্লাহ কোরআন নাজিল করার পর আল্লাহ বলেন, কোরআন নাজিল করলাম আমি আল্লাহ, এর হেফাজত আর সংরক্ষণের দায়িত্ব নিয়ে নিলাম আমি আল্লাহ। তাই তো 1450 বছর পরেও কোরআন আগে যেমন ছিল এখনো তেমন আমাদের মাঝে কেন গোটা দুনিয়া ব্যাপী আছে না? গোটা দুনিয়ার মধ্যে এখনো কোরআন আছে, কারণ আল্লাহ পাক বলেন ইন্না নাহনু নাযযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। অনেকে জবান দ্বারা আল্লাহু আকবার বলেন, অনেকে আবার নীরবতা পালন করেন। জবান বন্ধ রাখলে সওয়াব হবে? কথা কয় না, আমার ভাষা বুঝেন না, যদি বুঝে থাকেন একটু আওয়াজ তুলেন। তেলাওয়াতের পরে আল্লাহু আকবার বললে গুনাহ হবে? কি হবে? আরো জোরে বলেন, হে যুবক বলো, মহাব্বতের নজরে সওয়াবের দরকার আছে না নাই? তাহলে সওয়াবের দরকার থাকলে উঁচু আওয়াজে তাকবীরের আওয়াজ দেয়া যাবে না? এ আল্লাহু আকবার কোন পীরের আওয়াজ? কার আওয়াজ? আল্লাহর আওয়াজ দিতে কোনো বাধা আছে? যারা আওয়ামী লীগ করে তারা দেয় না, বিএমপিরা দেয় না, জামাত দেয় না, চরমনাই হেফাজত তবলিগ জমিয়ত খেলাফত দেয় না। আচ্ছা বলুন তো, এখানে যারা আমরা উপস্থিত হয়েছি, আওয়ামী লীগ আছে, বিএমপি আছে, জাতীয় পার্টি আছে, জামাত আছে, চরমনাই আছে, হেফাজত আছে, তবলিগ আছে, জমিয়ত আছে, খেলাফত আছে, একটু মহাব্বতের নজরে বুঝে থাকলে বলেন,
সকলের কালিমার ভিতরে কোন ডিফারেন্স আছে? আরো আসতে বলেন, সকালের কালেমা এক না ভিন্ন, কোরআন এক না ভিন্ন, কাবা এক না ভিন্ন, নবী এক না ভিন্ন। তাহলে যেই বেঈমানেরা নবীর বিরুদ্ধে, কাবার বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে কথা বলে, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত, হেফাজত, চরমোনাই আর তবলিগ বুঝে না, সবাই কালেমা যেহেতু এক, যেই বেঈমানেরা কোরআনের বিরুদ্ধে জিব্বা দ্বারা কথা বলবে, সাথে সাথে বেঈমানের জিব্বা আমাদের সকলের ছিঁড়ে ফেলতে হবে। যদি হয় তাহলে কালেমার ডাকে আমরা সবাই একমত পোষণ করি, যেহেতু আমাদের নবী এক, আল্লাহ এক, কাবা এক, তাহলে স্লোগানও হতে হবে। কথা বলেন না কেন? কে বেজার হলো, কে খুশি হলো, এদিকে তাকাবার সুযোগ নাই। ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে কথা বললেই সাথে সাথে আমাদের রুখে দাঁড়াতে হবে। বাইরা আমার তাহলে আল্লাহু আকবার বলা যাবে? রেডি তো? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। তাকবীরের আওয়াজ ঠিক রাখবেন, আমি যতক্ষণ আছি অতক্ষণ, ঠিক আছে তো? কমাস কম দুই চার দশ পনেরো বিশ, বিশটা যদি কোরআনের আয়াত তেলাওয়াত হয় তো এই বিশ দশ বার যদি আমরা তাকবীরের আওয়াজ দিতে পারি, আমার আমল নামায় কত পরিমাণ সওয়াব হবে বলে, একবার যদি আল্লাহু আকবার বলা যায় আমল নামায় কমাস কম একশো নাকি জমা হয়। সাহাবীরা প্রশ্ন করলেন, পয়গাম্বর নেকির মূল্য কি? নবী বললেন, ওহুদ পাহাড় সব স্বর্ণের হলে যেই দাম, আমার উম্মতের ছোট্ট একটা নেকির দামের চেয়ে অনেক বড়। এবার বুঝলেন কত নেকি আমাদের আমল নামায় হতে পারে। তাহলে কোরআন কার? আল্লাহ বলে, নিশ্চয় কোরআন নাজিল করলাম আমি আল্লাহ, এর হেফাজত আর জিম্মাদারির দায়িত্ব নিয়ে নিলাম আমি আল্লাহ। তাই তো গোটা দুনিয়ার ভেতরে কোরআন এখনো আছে। সেই কোরআন নাজিল হওয়ার পর থেকে এই পর্যন্ত কোরআনের বিরোধী আচরণ করার লোকের অভাব ছিল না, এখনো নাই। সারা দুনিয়া ব্যাপী বেঈমানরা সব কোরআনকে জমিন থেকে মিটায় দাও, ইসলামকে জমিন থেকে মিটায় দাও, নবীর সুন্নাতকে জমিন থেকে মিটাইয়া দাও, কিন্তু কোন বেঈমানেরা কোরআনকে মিটায় দিতে পারে নাই। বরং যারা কোরআন মিটায় দেওয়ার জন্য ষড়যন্ত্র করেছে, আমার আল্লাহ তাদেরকেই জমিনের সাথে নির্মম ভাবে মিটায় দিছে। এই জমিনের মধ্যে কোরআন আগেও ছিল, এখনো আছে, কারণ কোরআন নাজিল কইরা এর সংরক্ষণের দায়িত্ব নিয়ে নিয়েছেন আমার আল্লাহ। সংরক্ষণের দায়িত্ব নিছে দিদাই তো, আপনাদের অত্র অঞ্চলের ঘটনা হতেও পারে দুচোটা, এই আপনাদের নড়াই জেলার মধ্যে ঘরে আগুন লাগে কি লাগে না? বহু জায়গায় আগুন লাগছে। ও নবীর উম্মত, আগুন লাগার পর ঘরের টিন পুড়ে যায়, শালডি কাটার, লোহা কাটার, রেন্ডি কাটার, মেহগানি নাই, সব পুড়ে ছাই হয়ে গেছে। ঘরের ভেতরে তাকের উপরে একটা কোরআন ছিল, সব পুড়ে কোরআন, সব পুড়ে আগুন ছাই বানায় দিছে, কিন্তু ঘরের ভিতরে কোরআন ছিল, কিন্তু কোরআন আগুনে জ্বালাতে পারে নাই। এটার দ্বারাই বোঝা গেল আল্লাহ বলেছেন কোরআন সংরক্ষণ করব আমি, দুনিয়ার কেউ কোরআনের আলো বন্ধ করতে পারবে না। বাইরা আমার সেই কোরআন থেকে সূরা তেলাওয়াত করলাম, সূরাতুল আসর। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার প্রথমে শপথ কেটেছেন, কসম করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সময়ের শপথ, কালের কসম, সময়ের শপথ কাটার কারণ কি?
আল্লাহ কসম কাটলেও তো আল্লাহর কথা ঠিক না, কাটলেও আল্লাহর কথার ভেতরে আগেও ভেজাল ছিল না, এখনো ভেজাল নাই, ভবিষ্যতেও ভেজাল থাকবে না। আল্লাহ নিজেই বলেছেন, জালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ বলেন এটা সেই কিতাব যেই কিতাবের মধ্যে কোনো ভুল নাই, যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। আল্লাহ বলেন এই কিতাব মুত্তাকিদের জন্য হলো হিদায়াত। মুত্তাকি কারা? ইত্তাকুল্লাহ, যারা আল্লাহকে ভয় করে তাদেরকেই মুত্তাকি বলা হয়। আল্লাহ বলেন সময়ের শপথ, ইন্নাল ইনসানা লাফী খুসর, দুনিয়ার মধ্যে যত ইনসান সকল ইনসানের দল ক্ষতিগ্রস্ত, এই ইনসানের মধ্যে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি নাসারা চাকমা মুশরিক মুসলমান সবাই তো আছে, বাবা আদম থেকে শুরু করে এ পর্যন্ত শুধু নয়, কিয়ামত পর্যন্ত যত ইনসান মানুষ আদম সন্তানেরা আসবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমভাবে সবাইকেই বুঝা জানা দেয়, দুনিয়ার মধ্যে যত ইনসান আছে সকল ইনসানের দল হলো ক্ষতিগ্রস্ত। আল্লাহ এই কথা বলে এখানে সমাপ্ত করেন নাই, আল্লাহ পাক সামনে চারটা গুণের কথা উল্লেখ করে বলে, এই চারটা গুণ যার ভিতরে পাওয়া যাবে, এই চার গুণওয়ালা মানুষগুলি ক্ষতির কাতারে না, এরা আমি আল্লাহর জান্নাতের মেহমান। মুসলমানি বুয়াদ গরদান নেহাদান, আয়নানে খুদ বদসতে খাজাদান, গর্ব সোরাত আদমি ইনসাবু দে আহমদবু জাহলহানেক সাবু দে, আদমিরা আদমি আদলাজমাস উদরাগার বুনা বাসত হই জামাল। আল্লাহ বলেন এক নম্বর ইল্লাল্লাযীনা আমানু, দুই নম্বর ওয়া'মিলুস সালিহাত, তিন নম্বর ওয়া তাওয়াসাউ বিল হক, চার নম্বর ওয়া তাওয়াসাউ বিস সাবর। এই চারটা গুণ, এক নম্বর গুণের নাম ঈমান, দুই নম্বর গুণের নাম নেক আমল, তিন নম্বর গুণের নাম সদা সর্বদা হকের দিকে মানুষদের আহ্বান করা, চার নম্বর ওয়াতাওয়াসাউ বিসসবর, বান্দা তুমি ধৈর্য ধারণ করবা সবর করবা। এ চারটা গুণ যদি আমার আপনার মধ্যে খুঁজলে পাওয়া যায়, আমরা ক্ষতিগ্রস্ত না, জাহান্নামীও না, আমরা আল্লাহ পাকের জান্নাতের মেহমান। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক এক আয়াতে দুই গুণ বিশিষ্ট লোকটার ব্যাপারে আল্লাহ বলেন, যার মধ্যে দুটো গুণ পাওয়া যাবে এই দুই গুণওয়ালা মানুষ জান্নাতের মেহমান। আল্লাহ পাক এক আয়াতে জানায়, ইন্নাল্লাযীনা আমানু ওয়া'মিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ইয়ারে বদ বদ তরবু আদাজ মারে বদ তর হাতুরা বর জাজনাত, ইয়ারে বদ বর জানে ইমান তুজনাত, ইয়ারে বদ আ
রদ তুরাস জাহিম ইয়ার নে কু গিরতায়াবিনাইম। আল্লাহ বলে ইন্নাল্লাযীনা আমানু নিশ্চয়ই যারা ঈমান এনেছ ওয়ামিলুস সালিহাত পাশাপাশি যারা নেক আমল করবা, এক নম্বরে ঈমান দুই নম্বরে নেক আমল। আল্লাহ বলেন ঈমান আনার পর যারা নেক আমল করবে তারা মরতে দেরি করবে, আল্লাহর জান্নাতুল ফিরদাউসের মেহমান হতে দেরি করবে না। জান্নাতুল ফিরদাউস হলো আট জান্নাতের সেরা জান্নাত। জান্নাতুল ফিরদাউস এমন একটা জান্নাত, সর্বোচ্চ মাকামের জান্নাত। এখন আমরা ঈমানের উপরে কিছু সময় আলোচনা করি, কষ্ট হয়? হ্যাঁ কষ্ট হয়। ঈমানের উপরে কিছু সময় আলোচনা হোক। ঈমান মানে বিশ্বাস। কাকে বিশ্বাস? আল্লাহর উপরে বিশ্বাস আমার করতে হবে। অথচ নাস্তিক বেঈমানে হদিনাসাররা কয় দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কিছু নাই। আবার কিসের উপরে? আল্লাহর উপরে বিশ্বাস আর আস্থা রাখবো। এ ভাই এখানে যারা বসা সবার মাথায় টুবি নাই, সবার গায়ে লম্বা জামা নাই, সবার গালে দাড়ি নাই, তবে আপনারা মুসলমান হিসাবে মহাব্বতের নজরে জিব্বা নারায়া বলো আমাদের আল্লাহ আছে না? না আমাদের আল্লাহ কয়জন? অরাজে বলে দেয়ার ইস নো গড, আল্লাহ বলতে কিছু নাই। ওদের কথা সঠিক না বেঠিক? ওরা সত্যবাদী না মিথ্যাবাদী? আল্লাহ বলে আমি ছিলাম, আমি আছি, আমি থাকব। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। জান্নাতুল মাওয়া দেহাদ উরমাকাও। আল্লাহ পাক বলেন আমি চিরঞ্জীব, আমি চিরস্থায়ী, আমার লয় নাই, আমার ক্ষয় নাই, আমার তোমরা নাই, আমার জিমানি নাই, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমাকে কেউ জন্ম দেয় নাই, আমি কারো থেকে জন্ম নেই নাই, আমার ছেলে নাই, আমার মেয়ে নাই, আমি খাই না, আমি ঘুমাই না, আমি তোমরা দেই না। আল্লাহ জানাইয়া দেয় বান্দা দুনিয়ার জমিনের মধ্যে আমি ছিলাম, আমি আছি, আমি থাকব। আমার কথা যারা মেনে নিবা পরকালে তোমরা আমি আল্লাহর দিদার পাইবা। আর আমার কথা দুনিয়ায় যারা মানবা না এই দুনিয়ার মধ্যেও তোমরা বেজ্জতি হইবা। এরে যুবক ভাই ও পর্দার অন্তরালার মা বোনেরা, অন্তরের কানটা সজাগ করে কিছু সময় শোনো। অল্প সময়ের ভেতরেই মোনাজাত হয়ে যাবে, যার যার বাড়িতে আমরা চলে যাব। হয়তো বা বাড়ি পর্যন্ত পৌঁছাতে পারবো কি পারবো না তোমারও জানা নাই, আমারও জানা নাই। আজরাইলের হাতে তোমার আমার সাক্ষাৎ হয়ে যেতে পারে। এরে আল্লাহর বান্দা, এক নম্বরে ঈমান, ঈমান আনবো আল্লাহর উপরে। আল্লাহরে না দেখলেও আল্লাহ মানা লাগবে। কুল হু আল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বলো ভাই আল্লাহ যে আছে, হাজার হাজার দলিল আছে না? না ইন্নানি
আল্লাহ আল্লাহ আশেকু কাকা মোহাই আল্লাহ আল্লাহ তুমেরা সাতার হায় আল্লাহ আল্লাহ তুমেরা গফার হায় বলে না পারো আল্লাহ আছে না নাই আপনাকে কি কষ্ট হয় এক নম্বরে ইমান বিশ্বাস ইমান আনার পর বান্দা মুসিবতে পড়বা ইমান আনার পর বান্দা বিপদে পড়বা ইমান আনার পর বান্দা তুমি পরীক্ষার ভিতরে পড়বা যদি প্রশ্ন করা হয় হুজুর কার মতো পরীক্ষা আসবে আমি জানায় দিলাম পরীক্ষা আসবে হযরতে বেলালে হাবশির মতো পরীক্ষা পরীক্ষা আসবে খোবাইবের মতো পরীক্ষা পরীক্ষা আসবে হযরতে খাব্বাবের মতো পরীক্ষা পরীক্ষা আসবে হযরতে আসিয়ার মতো পরীক্ষা পরীক্ষা আসবে হযরতে সুমায়ার মতো পরীক্ষা তারা ঈমান এনেছে বেঈমানেরা বলেছে কালেমা ছেড়ে দাও ইসলাম ছেড়ে দাও মুহাম্মদকে ভুলে যাও জানতে চাই যুবক হযরতে বেলালে হাবশি নবীরে ভুইলা গেছে হযরতে খাব্বাব নবীরে ভুইলা গেছে হযরতে খোবায়েব নবীরে ভুইলা গেছে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন ইমান এনেছে হযরত বেলালকে বলে বেলাল কালিমা ছেড়ে দাও না হয় এই দুনিয়ার জমিনে তোমাকে নির্মম ভাবে মেরে ফেলব আজাব দিয়া কষ্ট দিয়া নির্যাতন করব হযরত বেলালের একটা আওয়াজ আমাকে মারতে পারবা কিন্তু নবীর মহাব্বত অন্তর থেকে দূর করতে পারবা না আমার হাত আমার পা আমার দেহ থেকে যদি কল্লাও নেমে যায় তবু আমি আল্লাহ রাসূল ভুলতে পারব না জীবনটা চলে যেতে পারে তারপরেও নবীরে ভুলব না হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উমাইয়া ডেকে বলে দেরি করিস না হযরতে বেলালকে উত্তপ্ত গরম বালুর উপরে চিৎকারে শোয়ায় দাও মরুভূমির বালুগুলো সূর্যের গরমে মনে হয় যেন আগুন হয়ে আছে হযরত বেলালকে শোয়াইয়া বুকের উপরে ভারী একটা পাথর চাপা দিয়া রাখলো হযরত বেলাল হাবশি কথা বলতে পারে নাই জিহ্বাটা বের হয়ে গেছে বেঈমানেরা কয় আল্লাহ বলো না হলে আরো কঠিন সাজা দেওয়া হবে বেলাল বলে দাও সাজা দাও আমি আল্লাহ ভুলবো না নবী ভুলবো না বেলাল মালিকরে চোখের পানি ছেড়ে দিয়ে ডেকে বলে মালিক নজর করে তাকা দেখো বেঈমানেরা আমারে মারে তাতে কোনো দুঃখ নাই সবাই আমাকে লাথি মারে মারুক সবাই আমায় খারাপ জানে জানুক ও আল্লাহ তুমি আমাকে খারাপ জানিও না আয় আল্লাহ তুমি আমাকে তোমার বন্ধু হিসাবে কবুল করে নাও তোমার গোলাম হিসাবে কবুল করে নাও তোমার দরওয়াজা থেকে আমারে তাড়াইয়া দিও না হযরতে বেলাল কান্নার আওয়াজ বেলাল পাথরটা বুকের থেকে সরাইয়া হযরত বেলালকে আবারও বলে বেলাল তুমি আমার দাসী তুমি আমার গোলাম
তুমি তাড়াতাড়ি ইসলাম ছেড়ে দাও, নবী ছেড়ে দাও, আল্লাহ ছেড়ে দাও। বেলাল বলেন, না, সব ছাড়তে রাজি, কিন্তু আমি আল্লাহ আল্লাহর রসুলকে ছাড়তে পারব না। এবার বেলালকে বলে, এ বেলাল, এবার তোমার উপরে আরো কঠিন কষ্ট। বেলাল কয়ে দাও, হযরত বেলাল হাবশির জিব্বাটা টেনে বের করা হয়। জিব্বাটা টেনে বের করিয়া গরম লোহা আগুনের ভিতরে জ্বালায়া হযরত বেলালের জিব্বাটার ভিতরে গরম প্যারা ঢুকাইয়া দেয়। হযরত বেলাল কথা বলতে পারে না। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে, এবার ইসলাম ছাড়ো, কোরআন ছাড়ো, নবী ছাড়ো, আল্লাহর খাঁটি বান্দা নবীর খাঁটি উম্মত। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমি সব ছাড়তে রাজি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছাড়তে আমি রাজি না। এই কথা বলার পর এমন কঠিন আযাব, এমন কঠিন শাস্তি দিতেছে বেলালকে, যেই দেখে সেই কান্না করে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বেলালের এই করুণ দৃশ্য দেখা উমাইয়াকে অফার করলেন মোটা অঙ্কের টাকা। তোমাকে এই পরিমাণ টাকা দেব, তোমার গোলাম যেহেতু তোমার অবাধ্য, তোমার গোলামটা আমাকে দিয়ে দাও, কিনে নিয়ে যাই। বেশি টাকা দিয়া কিনে গোলাম নিয়ে গেলেন নবীর দরবারে। হযরতে বেলাল যাওয়ার চোখের পানি ফালাইয়া আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে, আল্লাহ আমি আমার মায়ার নবীর চেহারা দেখতেছি, আমার মতো সৌভাগ্যবান পৃথিবীতে আর কেউ নাই। হযরতে বেলালকে বলে, বেলাল অনেক কষ্ট দিয়েছে উমাইয়া, তুমি আমার সোহবতে আসার পর কেমন লাগে বেলাল? বেলাল বলে, নবী যত কষ্টই ওরা দিয়েছে কোনো কষ্ট আমার অনুভব হয় না। এখন কারণটা কি? নবী আপনার মায়াবী চেহারা, নুরানী চেহারা যখন আমি দেখলাম, নুরানী চেহারা দেখার পর আমার অন্তর থেকে সকল দুঃখ কষ্ট চলে গিয়েছে। অনেক লম্বা ঘটনা। বেলালকে মুয়াজ্জিন বানায় দিছে, নবী বড় আদর করে, মায়া করে, আজান দেয়, কণ্ঠ ভালো না। এ যুবক, এ বৃদ্ধ বাবা, একটু বলো, এই জমিনের মধ্যে সুন্দর হোক আর কালা হোক, পিশাব হোক আর দরবেশ হোক, মূর্খ হোক আর আওয়াম হোক আর আলেম হোক, এমপি হোক আর মন্ত্রী হোক, মিনিস্টার হোক, মেম্বার হোক আর চেয়ারম্যান হোক, যেই হোক না কেন, আল্লাহ পাক কারো সুরতের দিকে তাকায় না। আল্লাহ তাকায় থাকে বান্দার অন্তরের দিকে, ঠিক কিনা? আমার থেকে আপনারা অনেক সুন্দর, আমি কালো, আমার থেকে আপনারা অনেক সুঠাম দেহের অধিকারী, আমার দেহ তেমন ভালো না। তবে এখানে এমন আল্লাহর বান্দারা আছে যে আল্লাহর বান্দাদের সাথে আল্লাহর সাথে খুব কানেকশন, সকাল দুপুর রাত্র কোন সময় তারা আল্লাহ ভোলে না। ঘুমাইতে গেল তসবিটা হাতে নিয়া, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর শানে দুরূদ পড়তে পড়তে ঘুমিয়ে পড়ে, তাওবা ইস্তেগফার পড়তে পড়তে ঘুমিয়ে পড়ে। এখানে এমন আল্লাহর বান্দা আছে যারা নিয়মিত তাহাজ্জুদের নামাজ আদায় করে, তাহাজ্জুদের নামাজ আদায় করে, সবার দরওয়াজা যখন বন্ধ হইয়া যায়
আল্লাহ পাকের আরশে আজিমের দরওয়াজা গভীর রাত্রে খোলা পাওয়া, রাত্রে আল্লাহর আরশে আজিমের দরওয়াজার কিনারায় খাটি আল্লাহর বুজুর্গ বান্দারা সেজদায় পরে কান্না করে, ঠিক কিনা? এক নাম্বার ইমান কি নাম জোরে বলেন। তাহলে কি বুঝলেন? ইমান আনার পরে মুসিবত আসবে, যদি মুসিবত আপনার উপরে না আসে মনে করবেন আমি এখনো পর্যন্ত খাঁটি মুমিন ইমানদার হতে পারি নাই। সকল নবীদেরকে আল্লাহ পরীক্ষা করেছেন, মুসিবতে ফেলেছেন, ফেলেন নাই সকল নবী। নবীদের পরীক্ষা ছিল অনেক বড় বড় মারাত্মক পরীক্ষা, কারণ ছাত্র যদি ভালো হয় পরীক্ষা করা হয়, ছাত্র যদি খারাপ হয় পরীক্ষার ধার শিক্ষকেরা ধারে না। যেই ছাত্র ভালো বেশি শিক্ষকদের নজর ওই ছাত্রের প্রতি বেশি, ঠিক আসতে কইলেন যে ঠিক না? যেই ছাত্র ভালো শিক্ষকের নজর তার প্রতি বেশি, যেই ছাত্র মেধাশূন্য নয় সাবজেক্টে আট সাবজেক্টেই ফেল করে, বারবার ফেল করে, বারবার ফেল করে, এত চাপ প্রয়োগ করে, এত মারে তারপরও ফেল করে, এর উপরে উস্তাদের তেমন নজর নাই। কারণ উস্তাদ ভালো করে জানে যেই ছাত্র প্রত্যেকটা সাবজেক্টে স্টার মার্ক পায়, এই ছাত্র দিয়া প্রতিষ্ঠানের মহা মূল্যবান বিশাল আকারে একটি প্রচার হবে, প্রতিষ্ঠানের উপকার হবে, শিক্ষকের উপকার হবে, এলাকার উপকার হবে, দেশের উপকার হবে, জাতির উপকার হবে। এই জন্য অর্ধেকের নজরটা শিক্ষক বেশি দেয়, তাহলে ছাত্র ভালো নজরও ভালো। এ জমিনের মধ্যে যারা খাঁটি ইমানদার পাকা পক্ক আল্লাহ বলো, তাদের বেশি বেশি আল্লাহ পরীক্ষা করবে, যাতে বান্দা পরীক্ষায় পড়ার পরেও আমি আল্লাহকে ভুলে না, আর আমি আল্লাহকে যদি ভুলে যায় যাদেরকে পরীক্ষা করা হবে তারা আল্লাহর আদালতে আল্লাহর পক্ষের দেওয়া নিয়ামত পাবে না। যারা পরীক্ষায় পাস করবে আল্লাহই তাদের নিয়ামত দান করবে। এবার আসেন, আপনার কি পরীক্ষা হয়েছে? যদি বলেন না, তাহলে ছাত্র এখনো ভালো হতে পারি নাই। অনেকে বলে আমার ছেলেটা অসুস্থ, আমার মেয়েটা অসুস্থ, বিবি অসুস্থ, আমি নিজে অসুস্থ, অসুস্থের বেড়াজালে আবদ্ধ, এই আমার টাকা নাই, এই আমার সম্পদ নাই, এই আমার অমুক নাই, তমক নাই, সব শেষ হয়ে যাইতেছে। মনে করবেন আপনি যদি নামাজি হন আপনার জন্য পরীক্ষা, আপনি যদি বেঈমান হন আপনার জন্য মহা এক গজব। বুঝাইতে পারি নাই মনে হয়। আচ্ছা, হিন্দুরা আল্লাহর ছাত্র কথা কয় না? বৌদ্ধরা, এহদিনা সারা চাকমা মক্সিকেরা, এরা আল্লাহর ছাত্র না? ভাইরা আমার, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ ইমানদারদের পরীক্ষা করব। এই পরীক্ষার ভেতরে বান্দা সবর করা লাগবে, যদি সবর করতে পারো আল্লাহ বলেন ওয়ালা নাবলুয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন الذين اذا اصابتهم مصيبه قالوا انا لله وانا اليه راجعون পরীক্ষা করবে কে? আল্লাহ। সবর করব আমরা, যদি না করি সব গোল্লায় যাবে। দুই নাম্বার ওয়ামিলুস সালিহাত নেক আমল, কি আমল জোরে বলেন? নেক আমল। তিন নাম্বার সদা সর্বদা সৎ কাজের আহ্বান। বেনামাজি বাড়ির পাশে এক বক্ত নামাজও পড়ে না, নামাজির মাথা গরম,
কেন বেনামাজি মসজিদে যায় নামাজ আদায় করে না? বেনামাজি দেখলে নামাজের মাথা গরম, মাথা গরম করে লাভ নাই। রহমাতুল লিল আলামিন, সকল অসভ্য মানুষগুলি সভ্য বানাবার জন্য দুনিয়ার জমিনে নবুয়াত পাইলেন, নবীও আমার শুরু করে দিলেন আল্লাহর কোরআন দিয়া বয়ান, আল্লাহর কোরআন দিয়া দাওয়াত, আল্লাহর কোরআন দিয়া তাসকিয়া, আল্লাহর কোরআন দিয়া জিহাদ। যেখানে যা লাগে আল্লাহ নবীরে তাই দান করেছেন, নবীও ওইটাই আল্লাহর তরফ থেকে আল্লাহর ওয়াডারে প্রয়োগ করতেন। রহমাতুল্লিল কষ্ট হইতেছে, আরো দশ মিনিট চলবে ইনশাল্লাহ, বলেন জোরে বলেন। আল্লাহ আমাদের শোনার তৌফিক দেন, আমল করবার তৌফিক দেন, বলেন আমিন। কষ্ট হইতেছে আপনাদের, তাহলে তাকবীর বলেন, আল্লাহু আকবার। বন্ধু তোমার পা কেটে গেলে ব্যথা হয় কেন বুকে? বন্ধু তোমার হাত ভেঙে গেলে জল আসে কেন চোখে? বন্ধু তোমার ভাই মরে গেলে তুমি কাঁদো কোন দুঃখে? বন্ধু তোমার ঘর পড়ে গেলে ভেঙে পড়ো কোন শোকে? বলবে আমায় পাগল তুমি, বোঝনা সহজ কথা, যে কোনো অঙ্গে আঘাত পেলে যে সারা দেহ করে ব্যথা, শিরায় শিরায় রক্ত দ্বারায় মিশে যায় যন্ত্রণায়, প্রকৃতির সেই শাশ্বত বিধান তুমি কেন বুঝলে না? ও গো বন্ধু আমার, তাহলে এবার আসল কথাটা শোনো, সারা দুনিয়ার মুসলমানের ভেদা ভেদে নাই কোন। ও গো বন্ধু আমার, তাহলে এবার আসল কথাটা শোনো, সারা দুনিয়ার মুসলমানের ভেদা ভেদে নাই কোন। উত্তর হাতে দক্ষিণ মেরু সকল মুসলমান, সাদা কালো আর ধনী গরিব সব এক দেহ মুসলমান, আমি তো মুসলমান, তুমি তো মুসলমান, সবাই তো মুসলমান, ঠিক কিনা? তুমি বাঙালি হও কিংবা ইন্ডিয়ান, কিংবা জার্মানি জাপানি কিংবা চাইনিজ রাশিয়ান, স্প্যানিশ ড্যানিশ ফরাসি কিংবা ব্রিটিশ আমেরিকান, আরবিয়া জমি ইরানি তুরানি তুর্কি বা আফগান, মুসলমান আমি তো মুসলমান। আমি মুসলমান, আপনারা কি লজ্জা লাগে মুসলমানের আওয়াজ দিতে? বলেন আমি তো মুসলমান, তুমি তো মুসলমান, সবাই তো মুসলমান। তুমি সাদা হও কিবা কালো হও, দেখো রক্ত তোমার লাল, সুখী হও কিবা দুঃখী হও, দেখো ঈমান নির্ভেজাল। সাদা হও কিবা কালো হও, দেখো রক্ত তোমার লাল, সুখী হও কিবা দুঃখী হও, রেখো ঈমান নির্ভেজাল। দূরে রও কিবা কাছে রও, তবু কাবাই তোমার ঘর, কাছে রও কিবা দূরে রও, তবু কাবাই তোমার ঘর, শ্লোগানে তোমার কেঁপে উঠে আজ পৃথিবীটা থর থর, মৃত্যু তোমায় জানায় সালাম, দূরে থাকে শয়তান, মুসলমান আমি তো মুসলমান, তুমি তো মুসলমান, সবাই তো মুসলমান। হতে পারো তুমি প্রাচ্যের, কিবা হতে পারো প্রতিচির, হতে পারো তুমি সংসারী, কিবা হতে পারো মুসাফির, হতে পারো তুমি প্রাচ্যের, কিবা হতে পারো প্রতিচির, হতে পারো তুমি সংসারী, কিবা হতে পারো মুসাফির। যদি শুনে থাকো কোথাও কখনো মাজলুমানের ডাক, গৃহ পরিবারে প্রেয়সী বন্ধু পরে থাক পরে থাক, ছুটে যাও আগে দুরবার বেগে জিহাদের ময়দান, ঠিক না? ছুটে যাও আগে দুরবার বেগে জিহাদের ময়দান, মুসলমান আমি তো
মুসলমান, তুমি তো মুসলমান, সবাই তো মুসলমান, ঠিক কি না? ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লা আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। ও বান্দা, শেষ সময় কয়েকটা চুমুক চুমুক কথা নাও, অন্তরের কান্দারা কথাগুলি শোনো। এই দুনিয়ার জমিনে আজ না হয় কাল আমাদের দুনিয়া ছেড়ে যেতেই হবে। বড়ই পাতার বড়ই গাছের পাতাগুলো বড় হয়ে আছে, মসজিদের খাট মসজিদে অপেক্ষা করতেছে, ওই বাজারের কাফনের কাফুর আমার জন্য অপেক্ষা করতেছে। যে কোনো অবস্থায় দুনিয়ার থেকে বিদায় হওয়ার আগে আমার আদরের ভাই, আদরের মা, আমার আদরের আপন জনেরা মরণের আগে সামিজ দিয়া মুখের ভেতরে পানি দিবে, দুই গাল বেবে পানিগুলি জমিনে গড়ায়া গড়ায়া পড়বে। সন্তান বলবে তাকাইয়া দেখ আমার বাবা পানি খায় না, আমার ভাই পানি গিলে না, আমার মা গাল বেবে পানিগুলি গড়ায়া গড়ায়া পড়ে। হঠাৎ করে সন্তান আওয়াজ দিবে তাকায়া দেখ আমার মার শরীরটা পুরা বরফের মতো ঠান্ডা হয়ে গেছে, আমার ভাইয়ের শরীরটা বরফের মতো ঠান্ডা হয়ে গেছে। নাই 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 আমার বাবা, নাই 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 আমার মা, নাই 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 আওয়াজ আসবে আমার ভাই নাই। হঠাৎ করে আজরাইল এসে হাজির হইয়া কলিজার উপরে থাবা মারিয়া রুহুটা নিয়ে যাবে, দেহটা জমিনে পড়ে থাকবে। সন্তানরা বলবে, আপনজনেরা বলবে তাড়াতাড়ি কর, দুনিয়ায় বেশি সময় থাকলে পচে ফেটে গন্ধ হয়ে যাবে। কেউ কবর করতে দৌড়াবে, কেউ বা কাফনের কাফুর আনতে বাজারে যাবে, কেউ বা আবার বড়ই পাতা দিয়া গরম পানি করবে, কেউ বা আবার মশারি টানাইয়া গোসলখানায় ঢুকাইয়া নাকে কানে তুলা দিয়া গরম পানিতে গোসল করাইয়া সাদা কাপড় পরাইয়া দেবে সকলে এই দুনিয়ার মায়া ছেড়ে যাইবা কবরে। কবর বড় কঠিন জায়গা, পাপী হইলে পাইবা সাজা, নিরানব্বই সাপে তোমায় ধরবে জড়াইয়া, এই দুনিয়ার মায়া ছেড়ে যাইবা চলিয়া। নেককাররা বলবে তাড়াতাড়ি গোসল করো, তাড়াতাড়ি কাফন পড়া, তাড়াতাড়ি জানাজা দে। যেই মাওলার জন্য রাত্র বেলা গভীর রাত্রে আমি ঘুমায়া থাকতে পারি নাই, গভীর রাত্রে যায় নামাজ বিছায় দিতাম বিবির কামড়া থেকে ওইঠা উজু কইরা,
আল্লাহর কুদরতি কদমে সেজদা দিয়া কতই না কান্না করেছি, আমি কত তবলিগে সময় লাগালাম, আমি চরমনাই দৌড়ালাম, আমি টুঙ্গি ইস্তেমার ময়দানে গেলাম, আমি আহলে হক বুজুর্গদের পিছন ছাড়ি নাই। ও আল্লাহর বান্দা তাড়াতাড়ি আমারে কবরে নিয়া যা, তোরা তো দেখো না, আমি নজর করে দেখতেছি যেই কবর আমার জন্য করেছো ওই কবরটা কবর নাই, ওই কবরটা আমার আল্লাহ জান্নাতের বাগান বানায় দিছে। গুনাগারের দলেরা বলবে কই নিয়ে যাও, এত সুন্দর ঘর, এত সুন্দর বিল্ডিং, ব্যাংকে এত কোটি কোটি টাকা, আমারে ওই কবরে নিবি না, ওই কবরের হালাত ভালো না, ওই কবরের জন্য আমি দুনিয়ার হায়াতি জিন্দেগি কামাই কিছুই করি নাই, ওই কবরে নিলে আমি চিল্লাবো ওই কবরের আজাব সহ্য করতে পারবো না, ওই কবরের হালাত বুঝি ভালো না, ওই কবরের দিকে যে তোরা আমারে নিয়া যা, ওই কবরের মধ্যে আমি দেখতেছি কালো কালো বিষাক্ত সাপ করে তাকায় আছে, কবরের মধ্যে জাহান্নামের আগুন ধাউ ধাউ করে জ্বলে, কবরের মধ্যে জাহান্নামের ফিরিশতারা গুর্জা নিয়া দাঁড়ানো, ওই কবরের আযাব সহ্য করতে পারবো না, গুনাহগার হলে চিল্লাবে আর বলবে আমারে বাঁচাও, আমারে ওই কবরে নিও না, নিজের আপন রক্তের ভাই, আপন রক্তের ছেলে, আপন রক্তের বাবা, ধৈরা খাটের পায়া কবরের কিনারায় যখন খাট রাখবে, দুজনে ধরাধরি করিয়া কবরের ভিতরে যখন নামাবে, নামাইয়া বুকের উপরে হাত রাইখা দোয়া পইরা, বাস দিয়া মাটির চাপা দিয়া সবাই যখন চলিয়া যায়, কবরের মধ্যে দুইজন ফিরিশতা আসেন, একজনের নাম মুনকার আর একজনের নাম হলো নাকির, দুইজন ফিরিশতা কবরে আইসা প্রশ্ন করবে, মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান হাযা আর-রাজুলুল্লাযী বুইসা ফীকুম, বল তোর রব কে, বল তোর নবী কে, বল তোর দিন কে, প্রশ্নের জবাব যারা দিয়া দিবে তাদের জন্য নবী বলছেন আল কবরু রাওজাতুল মিরিয়াজিল জান্নাহ, কবরটা হয়ে যাবে তাদের জন্য জান্নাতের বাগান, আর যারা প্রশ্নের জবাব দিতে পারবে না তারা বলবে হাদরি আমি কিছুই জানি না, কে আমার খোদা কে আমার আল্লাহ আমি জানি না, কে আমার দিন আমি জানি না, কে আমার নবী আমি জানি না, লা দেরি লা দেরি লা দেরি, আল্লাহর ফিরিশতাদেরকে দেইগা ভয় আতঙ্ক হয়া যাবে, নবী বলেন গুনাহগার নজর করে তাকায়া দেখবে, মুনকার নাকির চক্ষু দিয়া আগুনের ঝিলকি বের হতে থাকবে, মুনকার নাকিরের মুখ দিয়া আগুনের ঝিলকি বের হতে থাকবে, ভয়ে পালাতে চাবে যাবে কোথায়, আল্লাহ পাকের ওয়াডারে ডান পাশের মাটি ডান পাশে যাবে, বাম পাশের কবরের মাটি বাম পাশে যাবে, দুই পাশের কবরের মাটি আস্তে আস্তে যখন কবরের ভেতরে কাছে চলে আসবে, আয়েশা গুনাহগারকে এমন জোরে চাপ মারবে, এক পাজরের হাড্ডি অন্য পাজরের ভেতরে ঢুকে যাবে, এই যে কবরের মধ্যে আযাব শুরু, হঠাৎ করে দেখবে জাহান্নামের কালো কালো বিষাক্ত সাপ, কমরে গলায় পায়ে পেঁচানো কামড়াতে আরম্ভ করবে, বেগে যাবার মতো কোনো উপায় থাকবে না, ফিরিশতা আসবে কানেও শুনবে না চোখেও দেখবে না কথাও বলতে পারবে, ফিরিশতার হাতে একটা গুর্জ থাকবে লোহার, আল্লাহর নবী বলেন উম্মা
এত বড় একটা ভারী কঠিন হাতুড়ি থাকবে, গুরুজ থাকবে, নবী কয় শক্ত পাথরের পাহাড়ের উপরে যদি এই গুর্জ দিয়া বাড়ি দিত সত্তর পাহাড়ের পাথর ধুল হইয়া মাটির সঙ্গে মিলে যাইত। এইভাবে কবরের মধ্যে পিটাবে, যিনি পিটাবে তিনি তো কানে শুনে না, যিনি পিটাবে সে তো চোখে দেখে না, কথাও বলতে পারে না, কারণ চিল্লাইলে চোখে দেখলে মায়া লাগে, মায়া যেন না লাগে এজন্য আল্লাহ বন্ধ করে বানাইছে, চিল্লানির আওয়াজ যেন কানে না এজন্য আমার আল্লাহ বধির করে পাঠাইছেন। এরে আল্লাহর গোলাম, এ যুবক, এখানে অনেকের মা নাই, এখানে অনেকের বাবা নাই, কবরে চলে গেছে, ওই মা বাবার জন্য আজকে আখিরি পয়গাম, আখিরি দোয়া করে এখান থেকে বিদায় হও, কারণ তোমার মাকে বাসায় গিয়া পাবা না, ভাইকে পাবা না, কবরে চলে গেছে অনেকেই। আজকের মোনাজাত কার জন্য? আখিরি মোনাজাত, শেষ মোনাজাত হয়ে যাবে, হতে পারে কাফনের কাপুরে প্যাকেট বানায়া তোমাকে আমাকে কবরে ওরা রেখে আসতে পারে। আমি একটু দেখতে চাই এখানে যারা বসা আছেন কার কার মা নাই, হাত উঁচু করে একটু আল্লাহরে দেখান, যাদের মা নাই দোনো হাত জাগান, দোনো হাত হাত নামান, বাবা নাই কার কার বাবা হাত নামান, অনেকেই এতিম। আজকে মোনাজাতে চোখের পানি ফেলে কান্না করবেন, সন্তানের কান্নার আওয়াজ আল্লাহ যখন শুনবে, আল্লাহ পাক ওই মা বাবার কবরে আজাব দিবেন না, মা বাবার কবরের আজাব আল্লাহ চিরতরে বন্ধ করে দিবে। সকল ওয়াজের মূল ওয়াজ, নামাজ পড়ার দরকার আছে না নাই? আরো জোরে বলে, আমি যদি বলি আরো বয়ান শুনবেন আপনারা, আওয়াজ দিবেন জি হুজুর, শুনবেন আরো বয়ান, কথা কয় না, কতক্ষণ শুনবেন? সারা রাত? দেখি তো কারা কারা সারা রাত্রের পক্ষে আছেন, হাত নামান। বুঝলাম, সারা রাত, সারা রাত ওয়াজ শোনার ফজিলতটা বললেই তো এনাফ। সেটা কি বলে? সারা রাত্র বয়ান করলে শুনলে যেই সওয়াব হইবে, নিয়ত যদি পাকা পক্ত থাকে সারা রাত বয়ান শোনার, ওই সওয়াব আল্লাহ এখন মনোযোগ দিয়ে দিলেও দিন। বুঝেন নাই? সারা রাত বয়ান করলে, বয়ান শুনলে লাভ হবে কি যদি ফজরের নামাজ কাজা হয়, ঠিক না? এজন্য যতটুকুন কথা বললাম ভালো দিকটার উপরে আমল করার তৌফিক দান করুন। সব কথার এক কথা হলো, জীবন যাবে, হাত যাবে, পা যাবে, দেহ থেকে কল্লা যাবে, কিন্তু ঈমান দেয়া যাবে না। বুঝে আসছে কথা? ঈমান দেওয়া একটি আমাদের দেশের প্রাইম মিনিস্টার নাস্তিকরা উঠে পড়ে লেগেছে এই দেশে মতকে বাধ্যতামূলক করার জন্য, কথা বলেন না কেন? এই দেশের প্রশাসন ইয়াবা বন্ধ করবার জন্য কত কঠোর পরিশ্রম করতেছে, কথা কয় না কেন? গাঞ্জা বন্ধ করবার জন্য পরিশ্রম চলতেছে, অভিযান চলতেছে। সেই দেশের ভেতরে যদি সংসদে মদের আইন বাস্তবায়ন হয়, এই দেশের যুব সমাজ সব অসভ্য হয়ে যাবে। আমরা চাই না এদেশের কলিজার টুকরা যুবক নেশাখর হোক। আপনারা কি চান আপনার ছেলে ইয়াবা খাক? আপনারা কি চান আপনার নাতি মদ খাক? আপনারা কি চান আপনার আপন জনেরা গাঞ্জা খাক? মদ, গাঞ্জা, হিরোইন, ইয়াবা সব একই ঢাইস, কথা কন না কেন? কিন্তু এক একটার মজা এক এক রকম, কথা বুঝেন নাই? এক একটার মজা এক এক রকম, তবে সব চাইতে মারাত্মক হলো মদ, কথা কন না কেন?
মদের আইন যদি বাস্তবায়ন হয়ে যায় তাহলে এই দেশের স্কুলের স্কুল পড়ুয়া কলেজ পড়ুয়া যত কলিজার টুকরা ছেলে সন্তান যুবক আছে, কি খালি যুবক, যুবতীরাও খাবে, কথা কয় না কেন? খালি যুবকরা খাবে না, যুবতীরাও খাবে। তাহলে একজনে খাইলো, খাওয়ার পরে রাস্তায় বাইরেইলো, রাস্তায় বাইরেইয়া রোডের উপরে খাম্বা থাকে না, কির খাম্বা, কারেন্টের খাম্বা, তো একজনে খাইয়া এখন বাইরেইয়া মাতাল ভেসে কইতেছে, আমার জায়গায় খাম্বা লাগাইছে কে? কথা বুঝেন নাই মনে হয়। তো খাইয়া ঘরে ঢুকবে, বউরে কইবে, মায়েরে কইবে, বউ বউরে কবে মা, কথা বোঝেন নাই মনে হয়। এজন্য আসুন আমরা ওদিকে না যাই, যদি এই দেশে বহু কিছু আইন বাস্তবায়ন করার চেষ্টা করেছিল কিন্তু এদেশের মুসলমান টুফিওয়ালা দানিওয়ালা জুব্বাওয়ালা পাগড়িওয়ালা আফামার জনতা মুসলিম জাতি যখন বলেছে সরকার এটা করা যাবে না, আলহামদুলিল্লাহ অনেকটাই করা হয় নাই, কথা বলেন না কেন? এজন্য আমরা এখন এক হইয়া স্লোগান দিব, যেমন ইসলাম শান্তির ধর্ম না অশান্তির ধর্ম, আল্লাহ প্রদত্ত ধর্মের নাম ইসলাম, আর লাইলং ইল্লাল্লাহ আব্দুল্লাহর বেটা মোহাম্মদং হরে কৃষ্ণ রাধং, মানিলে মান না মানিলে তুই নরকে যাতং, আমরা বলি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বহু ব্রাহ্মণেরা স্বীকৃতি দেয় আল্লাহ বাদে কেহ মাবুদ নাই, লাইলং ইল্লাল্লাহ আব্দুল্লাহর বেটা মোহাম্মদং, ব্রাহ্মণেরা বলতে চায় এটাই আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ব্রাহ্মণেরা এটাই বুঝায় এ হরে কৃষ্ণ রাধা, মানলে মান, আল্লাহ ছাড়া মাবুদ নাই, আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ, এই কথা মানলে মান, না মানলে নরকে যাবি মানে জাহান্নামে যাবি, আর যদি মানো স্বর্গে যাবি, কথা বুঝেন না? তাহলে ইসলাম হলো শান্তির ধর্ম, সবাই এক বাক্যে স্বীকার করে। এবার আসুন এই দেশের ভেতরে স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত রাষ্ট্রধর্ম ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে, কথা কন না কেন? এই দেশের ভেতরে সংবিধানে বিসমিল্লাহ ছিল, বিসমিল্লাহ আছে, বিসমিল্লাহ থাকবে। যারা রাষ্ট্রধর্ম ইসলামকে খাটো নজরে দেখতে চায়, যারা সংবিধানের বিসমিল্লাহকে খাটো নজরে দেখতে চায়, আর যারা চেয়েছিলেন রাষ্ট্রধর্ম ইসলাম বাদ দিতে হবে, সংবিধান থেকে বিসমিল্লাহ বাদ দিতে হবে, আল্লাহ ফুটবলের মতো লাথি মাইরা দল থেকে তাকে বহিষ্কার করে দিয়েছে। বাতা হামকো তেরে রাহ কিস তরফ আয়ে, তেরে রাহ পর চলা হামকো খুদায়া, বুজুর্গে কি নেহি হামকো জরুরাত, গোলাম আপনা বানা হামকো খুদায়া, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফাআফু আন্না। ও পরওয়ারদিগার আলম, রাত গভীর হয়ে গেছে, এই গভীর রাত্রে কারো ঘরের দরওয়াজা খোলা নাই, সব দরওয়াজাগুলি বন্ধ, তোমার আরশ আজমের দরওয়াজাগুলি এই গভীর রাত্রে খোলা, গুনার বোঝা মাথায় লইয়া আপনার আরশ আজমের দরওয়াজার কিনারায় হাজির হয়ে গেলাম, গুনার দিকে না তাকাইয়া আপনার রহমতের দিকে তাকাইয়া জীবনের সব গুনাহ খাতা মাফ করে দেন। আয় আল্লাহ তাকা দেখিন, এখানে অনেকের আমাদের মা নাই বাবা নাই,
দাদা নাই দাদু নাই নানা নাই নানু নাই কবরে চলে এসে আয় আল্লাহ দেওয়ার মতো কিছু নাই কবরে ঘুমায় রইছে জানি না কার মা কবরে ঘুমায়া কান্না করে জানি না কার বাবা কবরে ঘুমায়া কান্না করে জানি না কার দাদা দাদু নানা নানু কবরে ঘুমায়া কাঁদে তারা অনেকেই আওয়াজ তুলে বলে ও সন্তান ও নাতি বড় বিপদ কবরে বিছানাও নাই কবরে বালিশও নাই কবরের মধ্যে বড় অন্ধকার কবরের মাটির চাপ সহ্য করতে পারি না তোর মা কবরে আসছে গুনা নিয়া গুনা মাফ করায় আসতে পারি নাই তোর মার গুনার কারণে জাহান্নামের সাপ কোমরে গলায় পায়ে পেঁচায়া তোর মাকে কামড়ায় তোর বাবার কবরে জাহান্নামের আগুন জ্বলতে জ্বলতে তোর বাবার কলিজা পুড়িয়া ছাই আল্লাহ যার মা নাই বাবা নাই কবরে আজাব দিও না সকলের মা বাবার কবর গুলো জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ সবাই মায়া করে ডাক দেন আল্লাহ মাকে মা বলে ডাক দিলে মা কয় ডাকো কেন বাবা বারবার মা 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 করে ডাকলে মা বিরক্ত হয় এত ডাকোস কেন তোর ডাক তো আমি শুনি এত চিল্লাও কেন কাঁদো কেন আল্লাহ আপনারে যদি কেউ এক ডাক দেয় আপনি এক ডাকের জবাব দিয়ে দেন দশবার একটা ডাক দেবা দশ ডাকের জবাব দশবার সারা মাওলারে মজা কইরা ডাকে জিব্বা নাড়াইয়া আল্লাহ আমরা গুনাহ করে ফেলেছি মাফ করে দেন বাবা মাকে মাফ করে দেন দাদা দাদু নানা নানুকে মাফ করে দেন যে ছাত্ররা পাগড়ি পাইল সারা দুনিয়ায় দিনই এলেন ছড়িয়ে দেওয়ার তৌফিক দাও মেধা বাড়ায় দাও হকানি আলেম বানায় দাও হ্যাফজ মুখস্থ রাখার তৌফিক দাও যে সমস্ত মুরব্বী বাবারা হাজির হইছে আয়নার দিকে তাকাইলে দুর্বল দুর্বল মনে হয় দাড়ি ছিল কাঁচা দাড়ি গুলি পাইকা হয়ে গেল সাদা চুল ছিল কাঁচা মাথার চুলগুলি পেকে হয়ে গেল সাদা শরীর ছিল খুব নওজোয়ান তেজস্বী এখন শরীরের নৌজুয়ানি ভাব নাই দুর্বল ও আল্লাহ যে বাবাজিদের নিয়ে হাত উঠাইলাম সমস্ত মুরব্বী বাবাজিদের কবুল করে নাও যুবক ভাইদের কবুল করে নাও ও পর্দার অন্তরালার মা বোনেরা নাকের মধ্যে ফুল মা কানের মধ্যে দুল হাতের মধ্যে শাখা চুরি ও মা পায়ের মধ্যে নূপুর এমন একটা সময় আসবে সন্তান মুখের ভিতরে চামিজ দিয়া পানি দিবে গাল বেয়ে পানি জমিনে গড়ায়া পড়বে সন্তান দেখবে মা পানি গেলে না হঠাৎ আওয়াজ আসবে আমার মা নাই আমার মানাই হঠাৎ নাকের ফুল খুলে ফেলবে কানের দুল খুলে ফেলবে রঙিন কাপড় খুলে ফেলবে পায়ের নূপুর খুলে ফেলবে গোসল কড়াইয়া কাপন পড়াইয়া জানাজা দিয়া যেই ঘরের দরওয়াজা দিয়া যেই ঘরের দরওয়াজা দিয়া
নতুন বউ হয়ে ঢুকছেন মা বোনেরা ওই ঘরের দরওয়াজা দিয়ে একদিন মরা লাশ হয়ে বের হবে ছেলে কানবে মা নাই মেয়ে কানবে মা নাই জবাব দেওয়ার ক্ষমতা মা বোন সেদিন হবে না আল্লাহ যার মা বাবা নাই প্রত্যেক মা বোনদের মা বাবার কবরের আজাব মাফ করে দাও মাহফিল কবুল করে নাও যাহা কিছু বললাম কবুল করে নেন যাহা কিছু বলার ইচ্ছা অন্তরে তাহাও কবুল করে নেন যারা মাহফিলে দান করলেন সাহায্য করলেন শ্রম দিলেন যে সমস্ত ছাত্র ভাইরা শিক্ষক অক্লান্ত পরিশ্রম করেছেন সবার খেদমত গুলো আপনারা আদালতে কবুল করে নেন সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন।